মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা এক দুই মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আগের আইনটার সাথে বর্তমান আইনের খুব ম্যাসিভ কোনো পার্থক্য খুঁজে পাইনি এই আইনে প্রিএম্বলে সুন্দর সুন্দর কথা বলা আছে ফাইন্যান্স কোম্পানি স্বচ্ছতা জবাবদিহিতা লাইসেন্স প্রদান ব্যবস্থাপনা কাঠামো সুসংহতকরণ করবেটা কে এগুলো সব তো করবে বাংলাদেশ ব্যাংক সেই বাংলাদেশ ব্যাংক একটা দ্বৈত সমস্যায় ভুগছে প্রথম হচ্ছে ক্ষমতায়নের অভাব আছে প্র্যাকটিক্যালি গত 12-14 বছর বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের একটা ডেস্কের আন্ডারে চলেছে একজন জয়েন্ট সেক্রেটারির ধমকে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়েছে অনেক কাজ করতে আবার তাদের মধ্যেও বাংলাদেশ ব্যাংকেরও নিজেদের ভালো কাজ করার টেন্ডেন্সি কমে গেছে আমরা যখন লয়ার ছিলাম সিআইবিকে প্রত্যেক রাজনীতিবিদ ব্যবসায়ী ভয় পেত তিনটা কিস্তি ল্যাপস হলে দ্রুত একটা কিস্তি দিয়ে সিআইবি ঠিক করত সেই সিআইবি ভীতি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারছে না আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের ওপর হুইপিং করতে পারছে না বাংলাদেশ ব্যাংককে ঠিক করতে হবে এগুলো আইন করে কোনো লাভ নেই এবং এই আইনে একটা ভালো জিনিস আসছে সেটা হচ্ছে 15 ধারায় বলা আছে যে দুইজনের বেশি এক পরিবার থেকে পরিচালক থাকতে পারবে না এটা একটা ভালো জিনিস কারণ একাধিক পরিবার থেকে পরিচালক থাকলে তারা লোনকে ইনফ্লুয়েন্স করে একটা সিন্ডিকেট কাজ করে এই ব্যাংকের ডিরেক্টর তার এক আরেক আত্মীয় আরেক ব্যাংকের ডিরেক্টর এরা মিলে ঝুলে লোন নেয় সাধারণ মানুষকে 80% 90% লোন এখন এই সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে আগে থেকে বলে এত পার্সেন্ট টাকা দিলে আপনাকে লোন করিয়ে দিব কি অদ্ভুত এবং পানির নিচের জমি কয়েক কোটি টাকা ভ্যালুয়েশন দেখাচ্ছে ভ্যালুয়েশন কোম্পানিগুলো যাচাই করা উচিত তারা কীভাবে এত ওভার ভ্যালুয়েশন দেখায় টোটাল জিনিসটাকে একটা স্ক্যানিং করে একটা কমিশন করে একটা সুস্পষ্ট রিপোর্ট হওয়া দরকার কি হয়েছে এবং সামনে যেন সেটা না হয় পাশাপাশি আবুল মাল আব্দুল মুহিত সাহেব উনি বলেছিলেন ব্যাংক কমিশন করতে হবে 10-12 বছর হয়ে গেছে সে ব্যাংক কমিশন এখনো হয়নি আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যেটা রক্ষণাবেক্ষণ হিসেবে কাজ করার কথা দেখা যায় মালিকদের খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ইনফ্লুয়েন্স করে এক মিনিট মাননীয় স্পিকার ইনফ্লুয়েন্স করে তা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আসছে পত্রিকায় দেখেছি দেখে কষ্ট পেয়েছি নাট্যকলার একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকে তিনটি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করা হয়েছে উনি ব্যাংকের কি বুঝবেন শুধুমাত্র সরকারি দলের সমর্থিত শিক্ষক এইটাই তার যোগ্যতা এভাবে তো ব্যাংক চলে না এভাবে তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলে না দেশের অর্থনীতি তো এলোমেলো হয়ে যাবেই একটা কালচার হয়ে গেছে ইচ্ছামতো দুর্বল কর্পোরেট শাসন এবং ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হওয়ার সংস্কৃতি বাংলাদেশে এখন চলছে উদার মডেল 50% কিস্তি দিলে আপনাকে আর খেলাপি বলছে না ব্যাংক বিপদে আছে টাকা কীভাবে উদ্ধার করবে 1,56,039 টাকা হচ্ছে বর্তমানে আমাদের সরকারি মতে ডিফল্ট লোন 7 বছরে এটা দ্বিগুণ হয়েছে 7 বছর আগে অর্ধেক ছিল আর গত 3 মাসে এটা 25,000 কোটি টাকা যোগ হয়েছে এখনও খেলাপি ঋণ বেড়েই চলছে এটার কোনো লাগাম দেওয়া যাচ্ছে না এবং এই টাকাগুলো বিদেশে অবৈধভাবে পাচার হচ্ছে এটা মানি লন্ডারিংয়ের সাথে সংযুক্ত তো আমি এই আইনটি সমর্থন করি আমার জনমত যাচাইয়ের প্রস্তাবটি আমি প্রত্যাহার করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য